করোনা কেড়ে নিল এক প্রতিবন্ধী শিল্পীর অন্ন। প্রতিবন্ধী হয়েও ইচ্ছাশক্তির জেরে অসাধ্য সাধন করেছেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের ছেলে টুটুল। তার ডান হাতটি অচল, সেই হাত দিয়ে তিনি কিছুই করতে পারেন না। শুধুমাত্র বাঁ হাত দিয়েই তিনি করে যান এমন কিছু কাজ যা সুস্থ সবল মানুষেরও কল্পনার অতীত। করোনা গ্রাস করল দুস্থ অসহায় প্রতিবন্ধী শিল্পীর রুটি রুজি। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের প্রতিবন্ধী শিল্পী কলকাতায় নিজের গানের স্কুল খুলে এতদিন পালন করছিলেন নিজের পিতা মাতা স্ত্রী ও সন্তানকে, কিন্তু করোনাজনিত লকডাউনের কারণে কেড়ে নিল তাদের একমাত্র উপার্জনের উপায়। সংসারে অভাবের তাড়নায় উপোস দিতে বসেছেন তারা। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আগে কি করতেন? আমি গান বাজনাই করে এসেছি আগাগোড়ায়, প্রথম থেকেই গানই সব, গানই আমার ইনকাম, গানই সব। প্লাস আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার কোনো হার্ডওয়ার্ক ভারী কাজ করার ক্ষমতা নেই। এখন আপাতত বারাসাত থেকে বাড়িতে এসেছি, বাবা মা বৃদ্ধ দাঁড়ান, তাহলে খুব উপকৃত হয় আমরা। আপনার বারাসাতে একাডেমিটা কি এখন বন্ধ আছে? এখন বন্ধ। কতজন স্টুডেন্ট ছিলেন? 22 জন, টোটাল 22 জন স্টুডেন্ট ছিলেন, এখন টোটালি স্টপ। আমিও চলে এসেছি, এমনি আগে থেকেই বন্ধ ছিল, ওটা ছিল জনতা কারফিউ থেকে বন্ধ। যেভাবে সংসার কষ্ট মষ্ট করে যাচ্ছে আর কি, খুব সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে। এক হাতে অচল, ওই এক হাতে এত বড় অসাধ্য সাধন কিভাবে করলেন? আমি গান শিখেছি ফার্স্ট বর্ধমান অলোকসর, ওখানে রবীন্দ্রসঙ্গীত সেমি ক্লাসিক্যাল, তারপরে চলে যায় সালকিয়া স্কুল খুলি, ওখানে কোর্স কমপ্লিট করার পর। প্লাস আমি ছোটখাটো শো করতাম। আপনি এখন কি করতে চাইছেন? এখন আপাতত দেশের বাড়িতে একটা গানের স্কুল করে মোটামুটি ভাবে সংসারটাকে একটু চালানোর চেষ্টা করছি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, তার জন্য একটু পয়সা করি দরকার আছে। এখন আমার কাছে সেই অতটা আর্থিক সাপোর্ট নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিয়াজুল ইসলাম, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাড়ি ইন্দাস থানা। আমি এক প্রতিবন্ধী শিল্পী আছে, তার সম্বন্ধে আপনি জানেন? হ্যাঁ স্যার, আমি জানি। আমি ওনার কাছে গান শিখেছি শুরুতে, তো খুব ভালো সিঙ্গার, আমাদের গ্রামে আছে, আমাদের গর্ব। আর অ্যাকচুয়ালি আমাদের স্যার অনেক দিন গান শিখেছি, এখন খুব পরিস্থিতি লকডাউনের জন্য ওনার খুব কষ্ট, আর এখন আমাদের খুব আনন্দ বাইরে ছিলেন। ওই শিল্পীদের খুব অবস্থা খারাপ এখন, মানে লকডাউনের জন্য আর কি। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? আমার শেখ শামসুদ্দিন, আমার বাড়ি পাহাড়পুরে বাড়ি, ওনারও পাহাড়পুরে বাড়ি, আমাদের যে প্রতিবন্ধী শিল্পী আমাদের স্যার ওনারও পাহাড়পুরে বাড়ি। আমার খুব এখন আনন্দ হয়েছে উনি এসেছেন দেশে, গ্রামেতে এসেছেন ফিরে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আবার যদি আস্তে আস্তে প্রোগ্রাম টোগ্রাম পাই খুব ভালো লাগবে, তাহলে বেরোতে পারবো একসঙ্গে। নমস্কার, আমার নাম রূপা ঘোষ, আমার বাড়ি জয়পুর নয়নগর পাড়া দত্তপুর বারাসাতে। আমি গান করি, ছোটোবেলা থেকেই গান করি। তো আমি কারণ করোনাকালীন সময়ে দাদা এখানে থাকতেন 20-25 বছর, আমাদের এখানে গান শেখাতেন, তো করোনাকালীন সময়ে উনি এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন,
উনি বাধ্য হয়ে ওনার গ্রামের বাড়িতে চলে যান, মানে উনি আর চালাতে পারছিলেন না, এ কারণে চলে যান। ওনার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পাহাড়পুর গ্রাম। তো এরপর থেকে আমাদের একাডেমিটা বন্ধ হয়ে যায়। আমরা যারা গান করতাম, গান শিখতাম, সবাই আমরা পিতৃহারা হয়েছি এক হিসাবে, আর গানটাও বন্ধ হয়ে গেছে, আমরা করতে পারছি না। তো এই মুহূর্তে আমরা মানে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের দাদাকে আবার আমাদের মাঝে ফিরে পাই, এটা আপনাদের সবার কাছে আমাদের হাত জোড় করে মিনতি। চক্রবর্তী এন্টারপ্রাইজ, এখানে সমস্ত রকমের অনলাইন পরিষেবা এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন গাড়ির সবচেয়ে সস্তার মধ্যে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, ব্যাংকের টাকার ডিপোজিট ও উইথড্র করা হয়ে থাকে। এছাড়াও প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, লাইফ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যানার, লাইট বোর্ড এবং পিভিসি প্রিন্ট করা হয়ে থাকে। ঠিকানা মুরাড্ডি স্টেশন রোড, কৃষ্ণপুর বাজার, রামচন্দ্রপুর। আমাদের ফোন নাম্বার 9641149441 অথবা 7076988।